এদিকে আমাদের কুরমা হয়ে গেল আর নানু উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছে আপু কুরমা নিছে কুরমা নিয়ে প্রথমে শুরু করলো কেমন হইছে কুরমা অসাধারণ অনেকদিন পরে কুরমা খাইতেছি নানুর হাতে আর এদিকে নানু আজকে আমাদের জন্য কুরমা রান্না করবে নানু লন্ডন থেকে আসার পর আজ প্রথম রান্না করবে আমাদের জন্য আর কুরমাটা আমি কমই রান্না করতে পারি আমি পারি না রান্না করতে আজকে আম্মাকে আফতার করলাম যে আম্মা তুমি আহার রেস্ট দিয়া এই দুধরা জুল দেবো সব মই মশলা দা এই যে এখানে এক কেজি দুধ দিয়ে না দুধ দিয়ে কুরমা রান্না করতে হয় ভিজাইছি দইয়া ও দইয়া তারপর একটু দুধ দিয়ে দিছে দুধ দিয়ে মাংসটা একটু ভিজায় রাখছে ভিজানোর পর কি করবা এই পর্দা এই দুধরা ফালাইয়া আবার দইয়া দমু দইয়া এর পর্দা মই মশলা যেটা লাগে সব দিয়া কষাবো তোমার হলুদ আর মরিচ বাদে সব মশলা সব মশলা লাগবে সব হলুদ আর মরিচ বাদে এটা এই দুধরা জুল দেবো এটা কুরমা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কুরমার ফুল রেসিপি আপনার সাথে শেয়ার করব নানুর এদিকে বিটাপা দুপুরে রান্না বান্নার কোটা বাচ্চা শুরু করে দিয়েছে সো আম্মু আর বিটাপা বাজার থেকে তো চয় পাতা নিয়ে আসছিল আমাদের জন্য চয় পাতা এদিকে বিটাপা কোটা বাচ্চা করতেছে চয় পাতা দিয়ে টক রান্না করবে তো ঠিক দুপুরে আম্মু আমাদের জন্য এখন পেয়ারা ভর্তা আর বড়ির ভর্তা করবে রান্নার ফাঁক দিয়ে আম্মু আমাদের জন্য ভর্তা তৈরি করতেছে আর রোদ্র মেদে তোমার ভর্তা না হলে ভালো লাগে না হুম দুইটা পেয়ারা নিছে বড় বড় পেয়ারাগুলো একদম কুচি কুচি করে কেটে নিবে আর এখানে আছে বড়ই এই মিষ্টি বড়ি আনছো কোন থেকে তোমার কিনা নিয়ে আসছো কত টাকা করে কিনে আনছো 240 টাকা করে কেজি হুম ও বড়িও কিনে নিয়ে আসছে বড়ি ভর্তা হবে আজকে আমাদের এদিকে মাংসটা কিছুক্ষণ ধুয়ে রাখছিল এখানে আদা বাটা দিয়ে দিল তোমার জিরা দিয়ে দিল জিরা বাটা আর পেঁয়াজ রসুন বাটা আর একটু হলুদ একটু হলুদ দিয়ে দিছি তো সব রকমের মশলা পরের মতো দিয়ে দিল একটু একটু তেল দিয়ে দিলাম ঘি দিয়ে দাও হ্যাঁ ঘিও দিয়ে দিবে তো আম্মু কিন্তু এই যে কুরমা রান্নার মশলাটা দিতে পারে না পরের মতো এখন আমি কয়েকদিন পর পরে তোমাদেরকে রান্না করে খাওয়াবো আচ্ছা আচ্ছা দেখো ঘিও দিয়ে দিচ্ছে সব জিনিসই পরের মতো দিতে হয় তা না হলে কিন্তু হবে না এদিকে নানু ঘরের ভিতরে কুরমাটা রান্না করবে এদিকে পেঁয়াজ ভাজি করে নিতেছে পাতিলের মধ্যে আর এখানে মাংসটা খুব সুন্দরভাবে মেখে মেরিনেট করে রেখে দিছে আর এখানে হচ্ছে দুধ দুধও আছে সাথে আজকে নানু কুরমা রান্না করবে এদিকে মাংসটা দিয়ে দিছে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিছে নানু এখন পেঁয়াজের সাথে মাংসটা খুব সুন্দরভাবে কিছুক্ষণ মিক্স করা হবে এদিকে আব্বু আর নানা মিলে বারমুড়া যাচ্ছে ডাক্তারের কাছে নানার কিছুদিন ধরে শরীরটা বেশি ভালো না তো নানাকে নিয়ে আব্বু যাচ্ছে ডাক্তারের কাছে তো যাও সাবধানে যাইও তো হালকা একটু দুধ দিবে নানু কষানোর মধ্যে দিয়ে যেন কষানোটার মধ্যে দুধের একটা ফ্লেভার থাকে তাই একটু হালকা একটু দুধ দিয়ে দিতেছে পরে দুধ দিব পুরাটা না কষানোর শেষে দুধটা পুরাটা দিবে এখন হালকা একটু দুধ দিতেছে যেন ওইটার মাংসের ভিতরে গিয়ে দুধের ফ্লেভারটা ঢুকে এদিকে আমাদের প্রথম ইলিশ মাছ রান্না করা হবে তো ইলিশ মাছের উপরে হলুদ দা ভালোভাবে মেখে নিচ্ছে ইলিশ মাছগুলো এখন ফ্রাই করা হবে সরিষার তেল দিয়ে আজকে সব কিছু আমাদের সরিষার তেল দিয়ে রান্না হবে সোহান ফুসপাড়া থেকে আমাদের জন্য সরিষার তেল পাঠানো হয়েছিল সেই সরিষার তেল দিয়ে আমাদের ইলিশ মাছ ফ্রাই করা হচ্ছে এদিকে আমু মুরগির মাংসটা মেরিনেট করে নিবে সব মশলা দিয়ে দিচ্ছে মুরগির মাংসের মধ্যে এই যে লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে মরিচ দিয়ে দিলাম হাতে বাটা মরিচ হাতে বাটা মরিচ হ্যাঁ হাতে বাটছি পেঁয়াজ রসুন কি হাতে বাটছো সব কিছু আমি হাতে করছি ও আজকে তাহলে হাতে বাটা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমাদের মুরগি রান্না হবে জিরা বাটা হয়েছে এখানে জিরা বাটাও দিয়ে দিচ্ছে এদিকে এদিকে সব মশলা দেওয়া হয়ে গেল আর এখন আমি ভালোভাবে মুরগির মাংসটা মশলার সাথে মেখে নিচ্ছে আর এদিকে আমাদের ইলিশ ফ্রাই হয়ে গেছে দেখেন ইলিশ ফ্রাইটা খুব সুন্দরভাবে লাল লাল করে ফ্রাই করছে বিটাপা আর এদিকে রোজা বড়ির পাতা তৈরি করতেছে দড়িগুলো শিলের মধ্যে সেজে নিতেছে রোজা আর এখানে সব জিনিসপত্র আছে আমাদের পেয়ারা পত্র মাখা হয়ে গেছে আমরা একটা পেয়ে রেখে দিচ্ছি এখানে পেয়ারা ভর্তাগুলো আর রোজা বানাবে পরিবর্তন
এদিকে হচ্ছে আমাদের বেগুন ভাজা হচ্ছে ইলিশ মাছের জন্য সরিষা তেল দিয়ে, কারণ বেগুন ছাড়া ইলিশ মাছ ভালো লাগে না, তাই বেগুনগুলো ফ্রাই করে নিতেছে বিটাপা। এদিকে মাংসগুলো দিয়ে দিচ্ছে, মুরগি রান্না হবে এখন, পেঁয়াজ ভাজি করে নিচ্ছে। রামু অনেকক্ষণ মাংসটা ভালোভাবে মেখে মিনিট করে রেখে দিয়েছিল, এখন পেঁয়াজের সাথে আর মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স করা হবে। এদিকে নানু এখন পুরাটা দুধ দিয়ে দিবে কুরমার মধ্যে, আমাদের কুরমাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দাও। নানু এখন পুরাটা দুধ দিয়ে দিচ্ছে কুরমার মধ্যে, একদম দুধে ডুবে থাকবে না, তারপর আস্তে আস্তে দুধটা কমবে, তারপর আস্তে আস্তে দুধটা কমবে। এখন দুধটা একদম মাংসের সাথে মিক্স করা হবে। এদিকে ইলিশ মাছের জন্য পেঁয়াজ ভাজি করে নিছে আর মশলাগুলো দিয়ে দিছে ইলিশ মাছের গুনার জন্য। এদিকে ইলিশ মাছগুলো দিয়ে দিছে, মশলা কষানো হয়ে গেল আমাদের, আর এখন ইলিশ মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিবে। আর যেহেতু আজকে সরিষা তেল দিয়ে সব কিছু হয়েছে আর খুবই সুন্দর একটা স্মেল পাইতেছি ইলিশ মাছ থেকে, এখানে এখন বুনা করবে হচ্ছে বেগুন, বুনা করবে ভাজি করবে আর কি। বেগুনগুলো দিয়ে দিতেছে আমাদের মশলার সাথে, পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেল, সবগুলো বেগুন দিয়ে দিচ্ছে। বিটাপা এখন রান্না করবে চয় পাতা, এখনও পেঁয়াজ ভাজি করে নিছে আর এখনও মশলা দিয়ে দিতেছে। এখানে আছে মরিচ হলুদ ধনিয়া আর জিরা, দিয়ে দাও। সবগুলো মশলা দিয়ে দিচ্ছে, এখন মশলাটা কষানো হবে পেঁয়াজের সাথে ভালোভাবে। এদিকে দিয়ে দিতেছে ট্যাংরা মাছ, চয় পাতা দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে ভালো লাগে খাইতে। বিটাপা চয় পাতাগুলো দিয়ে দিতেছে আমাদের, এখানে ভালোভাবে মশলার সাথে মাছ কষানো হয়ে গেল, চয় পাতাগুলো দিয়ে দিতেছে। এটা তো হইতে বেশিক্ষণ সময় লাগে না, তো একটা না, এটা 500 মিনিটের মতো লাগবে হইতে। ক্যামু পোলাটা রান্না করে নিতেছে, এদিকে পেঁয়াজ ভাজি করে নিছে আর চাউলটা দিয়ে দিচ্ছে পোলার চাউল। যেই তো কুরমা রান্না করছে, পোলাও যদি রান্না রান্না না করে তাহলে তো হবেই না, কি বলো? কুরমার সাথে পোলাও আলাদা একটা বায়া পাচ্ছে, ভালো লাগে। আমাদের কুরমা হয়ে গেল আর নানু উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছে, কুরমা থেকে খুবই সুন্দর একটা স্মেল বেরিতেছে আর উপর কালারটা দেখেন। আজকে খুবই মজা করে খাবো, প্রায় এক বছর পর আমরা কুরমা খাইতেছি না গম্মু। আমরা সবাই বসে গেলাম দুপুরের খাবার খেতে, আজকে তো আম্মু অনেক কিছু রান্না করলো, সব তো আপনাদেরকে দেখাইলাম ভিডিও করে, তাও আরেকবার বলে দিই কী কী রান্না হয়েছে আজকে। এখানে আছে মুরগির বুনা আর এখানে আছে ইলিশ মাছ বুনা, এখানে আছে এখানে কি জানে এটা আম্মু, সয় পাতা দিয়ে, আর এখানে আছে বেগুন ভাজা, আর এটার নাম জানি কি জানে, কুরমা কুরমা। নানুমণি রান্না করছে কুরমা আর সেই সবগুলো রান্না করছে বিটিয়া পার আম্মু মিলে। ভাইয়া এইদিকে প্রথম নিল বেগুন ভাজা, বেগুন ভাজা দিয়ে শুরু করছে। এদিকে আপু কুরমা নিছে, কুরমা নিয়ে প্রথমে শুরু করলো, কেমন নিছে কুরমা? অসাধারণ, অনেকদিন পরে কুরমা খাইতেছি নানুর হাতে। নানু যাওয়ার আগে কুরমা রান্না করছিল আর আজকে রান্না করছে। ইলিশের চাক গুলো আজকে অনেক বড় বড় হয়েছে, আর আমি ওই দিকে নিচে সেবের তরকারি কাইকা শুটকি দিয়ে রান্না করছিল। শুটকি আম্মু আর নানা খুবই পছন্দ করে, নানু তো কিছু নিলা না, শুধু পোলাও ভাত খালি খালি খাইতেছ, বেগুন ভাজা নিবা? তো সবাই খাওয়া দাওয়া করুক আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিতেছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।